দেশের কোভিড কেস ক্রমাগত বেড়েই চলেছে। প্রায় এক মাস দেশের সবাই গৃহবন্দী। এই লকডাউনে আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। লকডাউন যে আর অনেকদিন চলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কতদিন সেটাই হলো প্রশ্ন। লক্ষ লক্ষ মানুষের চাকরি এরই মধ্যে চলে গেছে, ব্যবসার খুবই খারাপ অবস্থা। করোনা কেসের ব্যাপারে মুখ্য সচিব কি জানিয়েছেন সেটা আমরা একবার জেনে নেব। হ্যালো, হ্যাঁ শ্রুতি বল। এই একটু বসে নিউজ দেখছিলাম। আর কি বা করবো বলতো? না না, রুদ্র তো বেরিয়েছে, এতদিন বাড়িতেই ছিল। ওই কোনো হাসপাতালে রিপোর্ট করতে হবে তাই বেরোলো। প্রেসের চাকরি কোনো ঠিকানা আছে? আমি তো কতবার বলি, এই কোভিড কেস এত বাড়ছে, এর মধ্যে হাসপাতালে যাবার কি দরকার? আমি তো চিন্তায় মরে যাই, ওনার আর কি। এই এক মিনিট একটু ধরতো। আমাদের স্পিচটা ইন্টারাপ্ট করতে হলে এরই মধ্যে, কারণ একটি চাঞ্চল্যকর খবর এসে পৌঁছেছে। আলিপুরে একটি জেনারেল হসপিটালে আগুন লেগেছে। আপনি ঠিক শুনেছেন, আলিপুরে একটি জেনারেল হসপিটালে আগুন লেগেছে। আপাতত দেখে যা মনে হচ্ছে সিচুয়েশন খুবই সিরিয়াস। আমরা চলে যাবো। শুনেছি আমাদের প্রতিনিধি সূত্র। হ্যালো, একটু পরে তোকে ফোন করছি। হ্যালো, আমি কমলা বলছিলাম, রুদ্রস ওয়াইফ। ওই হাসপাতালে তো রিপোর্টিং ছিল। ও কোথায়? ওর ফোনটা না সুইচ অফ আসছে। আপনার সাথেও কথা হয়নি? একটু যদি জানতে পারেন আমাকেও একটু জানাবেন এই নাম্বারে। হ্যালো, আমি রুদ্রস ওয়াইফ কমলা বলছি। একটু চেক করুন না, যদি কিছু জানতে পারেন আমাকে একটু জানাবেন। দেখা হয়নি মানে? ও তো তোমাদের সাথে ছিল। হ্যালো হ্যালো হ্যালো, আমি কমলা বলছি। ও কি হসপিটালের ভেতরে ছিল নাকি না? হ্যালো শ্রুতি, রুদ্রকে কলও পাচ্ছি না, কেউ কিছু বলতে পারছে না ও কোথায়। হ্যালো, ওর কি কোনো খবর পাওয়া গেল? মোটসুডাইডু, যাবই বা কি করে, বাইরে তো কমপ্লিট লকডাউন, গাড়ি ঘোড়াও নেই কোনো। অ্যাটলিস্ট সাববডি মাস্ট নো, এনিবডি। তুই 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 গাড়ি নিয়ে আসছিস? হ্যাঁ প্লিজ প্লিজ বাবু, তাড়াতাড়ি আয়। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আই ডিমান্ড টু নো ওয়্যার মাই হাজবেন্ড ইজ। ইজ হি অ্যালাইভ অর ডেড? সেন্ট রবার্ট স্কুলে সায়েন্স পড়ায়। লাস্ট বছরই বিয়ে হলো, সে বিশাল ব্যাপার। ধুমধাম করে বিয়ে আমি বা রুদ্র কেউই চাইতাম না, কিন্তু মা বাবাকে কে বোঝায়। রুদ্রকে আমি চিনি কলেজ থেকে, একই কলেজে ছিলাম আমরা। When we met, it felt like a natural connection between us. তারপর যা হয়, দেখা সাক্ষাৎ, কথাবার্তা, মজা, প্রেম, বিয়ে, সময়টা যেন কি তাড়াতাড়ি বেরিয়ে গেল। কমল, আমার ফ্রেন্ডটা কোথায় আছে জানো? একটু বেশি তাড়াতাড়ি হয়তো। এখনো মনে আছে বিয়ের আগের দিন শ্রুতি দিদিকে সারা রাত জিজ্ঞেস করে বিরক্ত করেছিল, তাড়াহুড়োয় কোনো ভুল করছি না তো? কিন্তু সেই প্রশ্ন আর সেভাবে আমার মাথায় আসেনি কোনোদিনই। উই হ্যাড সাম ট্রাভেলস লাইক এনি আদার কাপল, বাট উই ওয়্যার হ্যাপি। কেউ কেউ তো আবার বলতো নাকি উই আর দ্য পারফেক্ট কাপল, the perfect couple who saw each other for 3 hours a day. Sometimes we wish weekends would last forever.
गॉड हैज अ नास्टी सेंस ऑफ ह्यूमर। आज रात 12 बजे से पूरे देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। इट वॉज ग्रेट एट फर्स्ट। देरीते घूम थे के उठा, रीडिंग बुक्स, परसुइंग हॉबीज, स्पेंडिंग टाइम विद ईच अदर। किंतु एर साथे आरेकटा जिनिसो रियलाइज करलाम, जीवनेर हाईवेते फिफ्थ गियारे बेचे थाकार रोमांचे হয়তো কোনোদিন একে অপরকে ঠিক করে চিনেই উঠতে পারিনি। তুমি না বলেছিলে কম করবে? কমিয়ে দেবো বাবা, একটু সময় দে। কবে থেকে তো বলছো? খাও কেন? মানে? মানে সিগারেট খাও কেন? বলে বোঝাতে পারবো না। তাহলে দাও একটা খাই। না। কেন? মেয়েরা সব খায় না। এই তুমি রাগ করলে? আরে রাগ করলে, আরে মজা করছি তো। আচ্ছা ঠিক আছে নাও, ফেলে দিলাম। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, উঠবস করবো। এক, দুই, তিন, একটু হাসো, একটু হাসো, একটু, এই তো এসেছে, এই তো এসেছে। আমি তো ভাবলাম খাওয়া দাওয়া বন্ধ আজকে বোধ হয়। চল লাঞ্চটা করে নি, চল এক্ষুনি। হ্যাঁ, এখনো তো 12:30 বাজেনি। আরে পেয়ে গেছে খেতে, চড়া চড়া প্লিজ চ। এত তাড়াতাড়ি তো খাওনি কোনোদিন, ভাতটাও তো হয়নি। তো করে রাখো না কেন, এমনি তো তোমার কোনো কাজ নেই। মানে? না আমায় তো অনেক রিপোর্ট লিখতে, আমার অনেক কাজ থাকে। তুমি তো বাড়িতে বসে থাকো, স্কুল তো বন্ধ এখন, খাবারটাও তো তাড়াতাড়ি বাড়ি রাখতে পারো। স্কুলের কাজ না থাকলে আমার খাবার বানানো ছাড়া আর কোনো প্রোডাক্টিভ কাজ থাকতে পারে না। দেখো কমলা, মানে ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা করতে একদম ভালো লাগে না জানো তো। তোমার কি কাজ? সকাল 9:30 অবধি তো পড়ে পড়ে ঘুমো। আচ্ছা ঠিক আছে, অনেক বড় পাপ হয়ে গেছে যে একটু খেতে পেয়েছে, তোমাতে খাবার চেয়েছি। ইটস নট অ্যাবাউট দ্যাট রুদ্র, অ্যান্ড ইউ নো ইট। তুই আজকাল একটু ভেবেচিন্তে কথা বলিস না। হ্যাঁ তাই তো, অফিসে বসের সাথে ভেবেচিন্তে কথা বলতে হয়, ফেসবুকে পোস্ট করার আগে ভেবেচিন্তে পোস্ট করতে হবে, আর শেষমেশ নিজের বইয়ের সাথেও ভেবেচিন্তে কথা বলতে হবে। দ্য এন্টায়ার পয়েন্ট অফ মাই লাইফ ইজ পলিটিক্যাল কারেক্টনেস, কি তাই তো? ভেবেচিন্তে কথা বলতে হবে। হ্যাঁ আর শোনো, মানে খাবার চাইছে তো কোনো ফাইভ স্টার হোটেলের না, সে তো খাচ্ছে বাড়ির মরা পচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছি। দেখো আমার মাথাটা কাজ করছে না, এতদিন ধরে বাড়িতে পড়ে আসি, আমাদেরকে তাকাও একবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এদিকে তাকাও। লুক অ্যাট মি, লুক অ্যাট মি, ইটস ফাইন, ইটস ফাইন, ইটস ফাইন। আর বলবো না কখনো, প্রমিস, আর বলবো না, ঠিক আছে। সব যেন আস্তে আস্তে পাল্টাতে শুরু করলো। ডায়েরি লেখার শখ কোনোদিনই ছিল না, কিন্তু রিসেন্টলি নাথিং ইজ মেকিং সেন্স এনিমোর। ভাবলাম লিখলে হয়তো বুঝতে পারবো। আচ্ছা সেই দূরত্বের জন্যই কি ভালোবাসাটা ছিল? ননসেন্স। কমলা, গাড়ি কিন্তু স্পেশাল পারমিশন করিয়ে এনেছি, তাড়াতাড়ি চ, বেরোতে হবে। কি হলো কি, তুই এভাবে চুপ করে বসে থাকলে হবে? কমলা ওঠ, ওঠ, চেঞ্জ করে নে, গাড়িটা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা তুই আগে জলটা খা, খা জলটা। কমলা কমলা, আই নো ইটস ডিফিকাল্ট, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না। দেখ দেখ, উই ডোন্ট নো আ থিং অ্যাবাউট ওয়্যার রুদ্র ইজ, কিন্তু আমাদের তো এভাবে বসে থাকলে চলবে না। না দেখ, আই এম শিওর হি ইজ ফাইন। তোর কি শরীর খারাপ লাগছে?
না, লাগছে না। লাগার কথা না, লাগছে না কেন বলতো? তোর শরীর খারাপ লাগছে, ইউ ডোন্ট নিড টু গো, আমি একাই যাচ্ছি। তুই গিয়ে রেস্ট নে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। দাঁড়া, আমি দেখছি। একি তুমি আদাশপুর জানতাম না তো, গাড়িটা জ্যোতিবা বাইরে দেখলাম। তুমি ফোন তুলছিলে না কেন? আরে আমার কপাল আর বলো না তো, এই ঘুম থেকে উঠলাম, উঠে যাচ্ছি নি ফোন, এক মাস অভ্যেস খারাপ হয়ে গেছে, যা হয়। আর এখানে শেষ না, লকডাউনে গাড়িটা বাড়ি করা হয়নি, এক মাস পরে গাড়িটা বার করলাম, ব্যাস একটু এগিয়েই থেমে গেল। পুরো রাস্তা ফাঁকা, পুলিশও নেই, কি করবো বুঝতে পারছি না, কিছু না বুঝতে পারে হেঁটে বাড়ি চলে এলাম। কি হলো তোমাদের বলো তো, তোমাদের এরকম দেখাচ্ছে? Do you know how worried we were, Rudra? কেন? তুমি আগুনের ব্যাপারে কিচ্ছু জানো না? আগুন? তুমি যে হসপিটালে রিপোর্ট করতে গেছিলে সেখানে আগুন লেগেছে। তুমি ফ্রি? কমলা, 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 শুধু একটু জল নিয়ে আসো না। হ্যাঁ হ্যাঁ, কমলা, 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 কমলা।